হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 24th of March, আর এখন বাজে 9:22 হবে, আর এই মাত্র একটা ভিডিওকে পাবলিক করে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে সকাল থেকে একদম ক্যামেরা অনই করিনি আসলে, এই যে ভিডিওটা তোমরা পেলে এখন, সেটার এডিটিংয়ের কাজ একদমই করা ছিল না। তো সকালবেলা পুরো এডিটিংয়ের কাজ করে, থাম্বনেল করে, টাইটেল করে, সেটাকে আপলোড করে, মানে পুরো প্রসেসটাকে সকালে আমায় করতে হলো। তো বসে বসে করে টোরে তারপরে এত বেলায় আজকে রান্নাঘরে ঢুকেছি। এই যে ম্যাগির ভাত হয়ে গেছে, আর ম্যাগির মাংস হচ্ছে, মাছ হচ্ছে সেদ্ধ। আর আমার আজকে রান্নার সেরকম আবারও হ্যাপা নেই, কেননা কালকে বিরিয়ানি করেছিলাম, তোমরা এখন যে ব্লগটা পেয়েছো তাতে জানতেই পারবে। তো বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানির মানে বেশ অনেকটাই মাংস সমেত বেঁচে আছে, তো ওইটা আজকে গুড্ডি লাঞ্চে খাবে। আর আমি তাই জন্যে আমার নিজের জন্যে কিচ্ছু হ্যাপা করছি না, শুধু একটু সবজিপাতি কেটেছি, তোমরা দেখলেই প্রথমে অনেক সবজি কেটেছি, কেননা রাত্রিরে চাউমিন হবে। আর ওইখান থেকেই একটু সবজি নিয়ে আর একটু আলু ঝিরি ঝিরি করে কেটে নেবো, নিয়ে আমি একটু ম্যাগি দিয়ে আজকে আমার লাঞ্চটা সেরে নেবো। তাহলে আর ভাতের পাট করছি না, আর কোনো রান্নাও করছি না। আর এই যে আমার পায়রা সন্তান সমানে খেয়ে যাচ্ছে, এটা বোধ হয় 4 নম্বর কি 5 নম্বর বাদ দিয়েছি। আজকে কাজকর্মের মানে চাপটা একেবারেই নেই বললেই চলে। তো আজকে লেপ টেপগুলো সব বক্সে ঢুকিয়ে দেবো, ওই কাজটা করব। মার ঘরে খাটটার অবস্থা ভীষণই খারাপ, মানে পুরো ডাই হয়ে আছে, পুরো গরম জামা প্লাস লেপ, চাদর, স্টোল মোল, মানে যত না ইউজ করেছি তার বেশি বার করেছিলাম, তো সেগুলো সব স্তূপাকার হয়ে আছে। তো সেইগুলোকে আজকে পুরো বক্স খুলে ভেতরে ঢোকানোর প্ল্যান আছে, যেহেতু রান্নার ব্যাপারটা নেই। তারপরে ফ্যাব্রিকের কাজ তো আছেই, এখন একটা কালো রঙের কুর্তি ধরেছি, শর্ট কুর্তি, তার উপরে কাজ হচ্ছে। তো চলো দেখি, এখন রাত্রির চাউমিনটা মনে হয় নেই, আছে কি না দেখি, যদি না থাকে তাহলে বাচ্চুটাকে বলবো একটা দিয়ে যেতে, কারণ আজকে সানডে, তো উনি রাত্রিরে থাকবেন না, মানে দোকান বন্ধ থাকে। তো দেখা যাক, যদি না থাকে বলবো, ডিমও নেই, ডিমও আনতে দেবো, এইসব আর কি, লেগে পড়ি কাজে। আর ম্যাগি চাউমিনটা করব, তোমরা তো জানোই কেমনভাবে ম্যাগি চাউমিন করে, তো ম্যাগিটাকে মানে ওই একটু সেদ্ধ করে আর সবজিপাতি ফ্রাই করে তার মধ্যে দিয়ে দেবো, আমার একার জন্যে। তো আর গুড্ডির জন্যে শুধু একটু ডিম সেদ্ধ করেছি, ওই বিরিয়ানিতে ডিমটা তো খেয়ে ফেলেছে, তো বিরিয়ানিতে ডিমটা দেবো, দিয়ে কড়াতে একটু ভালো করে গরম করে দেবো, ব্যাস ওটা লাঞ্চে হয়ে যাবে। তো চলো দেখি চাউমিন আছে কি না। এই যে সেদিনে স্পেন্সার থেকে এগ নুডলস কিনেছিলাম, তো এই একটা প্যাকেট পুরো করলে আমার আর গুড্ডির পুরো ডিনার হয়ে যাবে দুজনকার। আর তারপর তো সবজিপাতি থাকে, এটার কাজেই বেড়ে যায় জিনিসটা, যা গাছে যখন এই মুহূর্তে আর কিনতে হবে না, শুধু ডিমটাকে আনতে বলি ওনাকে। এই যে চাউমিনটা গরম জলেতে দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হোক। আর এদিকে আমার পায়রা সন্তানের সাহস কত বেড়ে গেছে দেখেছো, গলাটা বাড়িয়ে এবার ভেতর থেকে সব খাচ্ছে। চাউমিনটা সেদ্ধ হচ্ছে আর এর সাহস দেখেছো, গলাটাকে বাড়িয়ে ভেতর থেকে খাচ্ছে, কিছুই নেই কিন্তু ভেতরে, এই টুকটাক কিছু হয়তো পড়ে আছে, খাচ্ছে। যাই হোক, এবার আলুটা কাটতে ভুলে গেছি, আলুটা রাত্রিরে চাউমিনে দেবো না, গুড্ডি ভালোবাসে না, তো আমার ম্যাগিতে দেবো, তাই জন্য আলুটাকে আলাদা করে কাটি। আর এইখান থেকেই অনেক সবজি, তো বলো এতখানি এত সবজি, এখান থেকে কিছুটা সবজি নিয়ে আমার ম্যাগি করে আমার লাঞ্চ হয়ে যাবে। আর ব্রেকফাস্টে আজকে ওই আস্ত পাউরুটি আছে, ওইটাকে আজকে ওই বাটার দিয়ে টোস্ট করব, আর দেখি ডিমের অমলেট করে নেবো, হয়ে যাবে। ব্যাস চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, ব্যাস রাত্রির আমার সব গোছানো রইলো, এই চাউমিন সেদ্ধ রেখে দিলাম বক্সে, আর সবজিটাও বক্সে রেখে দেবো, এতে অনেক সুবিধে হয়। আর এই গুড্ডির একটু বিরিয়ানি আছে, এটা পরে গরম করে দেবো। আর এই আমার ম্যাগি করব, তার জন্য সবজিটা একটু নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, নিয়ে একটু ভাজছি, এর ওপরে এই ম্যাগি সেদ্ধটা দিয়ে দিলাম, বাস এর ম্যাগির মশলা দিয়ে দেবো, হয়ে গেল আমার। ১০:২৫ বাজে, রান্নাঘরের পাট মিটিয়ে চলে যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। উফ, কি গরম হচ্ছে আজকে। আর এই যে আমার মেয়েকে দেখো, আমার ছোট মেয়ে তোমাদের দেখছে, দেখেছ খুব ভালো করে দেখছে তোমাদের সবাইকে, নাও দেখো। দেখেছ আজকে বেশ গরম আছে জানো তো, বল শুনছি মানে চতুর্দিক থেকে,
যে দোলের পর থেকে নাকি একদম সেই পোস্তে যাওয়া গরম পড়বে, কে জানে। আর দোল আর কার ঘর, কালকেই তো। উফ, বাপরে বাপ, বসি। আজকে ব্রেকফাস্ট ওই লম্বা আস্ত ব্রেড ছিল আমার ভীষণ প্রিয়, সেই নিয়েছি, ডিম আর একটু ফ্রুটস। দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই দেখো আমার ব্রেকফাস্ট, দেখেছ? বসে গেলাম খেতে। আঙুরগুলো না একই বাঞ্চের, কিন্তু কিছু মিষ্টি কিছু টক, মিষ্টিটাই বেশি টকটা কম। কালকে দোল, তোমাদের সবাইকে আগাম দোলের শুভেচ্ছা। সবাই কি খেলো কি খেলো না, আমি তো সেইভাবে দোল কোনোদিন খেলিনি, যদিও আমার খেলতে ভীষণই ভালো লাগতো, এখন আর লাগে না। কিন্তু এককালে না আমার ভীষণ ইচ্ছে হতো আমি দোল খেলবো। এইসব গল্প তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, খুব ইচ্ছে হতো জানো তো, যে আমাকেও সবাই রং মাখাবে, আমিও রং মাখাবো, দোল খেলবো, কিন্তু সেই সুযোগটা কখনো হয়নি। মানে একা একা থাকতাম তো ছোটোর থেকে, আর বাবা কিনে দিত জানো, রং পিচকিরি সব কিনে দিত, কিন্তু মানুষ তো কেউ নেই, কোনো বন্ধুবান্ধব নেই। ওই বাবার গায়ে রং দিতুম, মার গায়ে রং দিতুম, তাও তারা যখন চান করতে যাবে তখন, তার আগে নয়। মা বলতো আমি কাজকর্ম করছি, এখন আমার গায়ে রং ফং দিবি না, তো কাজই সেই যখন চান করতে বাথরুমে ঢুকবে তখন। আর কি করব, পিচকিরি দিয়ে রং দিয়ে গুলে বালতিতে ওই গাছেদের গায়ে জল দিতাম, মানে রং রং জল দিতাম, এটাই আমার দোল খেলা ছিল। আর বেলুন কোনো অভাব ছিল না কোনো দিন, কিন্তু সরি, মানুষের অভাব, যে কারণে খেলার কোনো সঙ্গী ছিল না। তো ওই বেলুনের মধ্যে জল পুরতাম, জল পুরে আর মাঝে সাঝে ছাদ থেকে নিচে ফেলতাম কারুর গায়েটায় যদি পড়ে আর কি, দিয়ে টুক করে পালিয়ে আসতাম, আর নয়তো নিজেদেরই ছাদের ওই ফুলের টবে বা মাটিতে এইসবই জল ফেলতাম। আর যখন দোলের পরে স্কুল যেতাম, মানে স্কুল খুলতো, ছুটি থাকতো দু তিন দিন চার দিন ছুটি থাকতো, ওই হোলি ছুটি দোলের ছুটি, তারপর যখন স্কুলে যেতাম না, তখন মানে মনে হতো যে ইস, আমার গায়ে কোনো রং টং নেই, এদিকে বন্ধুরা আসছে কান লাল হয়ে, হাত লাল হয়ে, কপাল লাল হয়ে, মুখ লাল হয়ে, মানে হেভি রং খেলেছে, তাই জন্য তো সেই সবগুলো চান করে ওঠেনি। সেইগুলো দেখে প্রথম প্রথম আমার খুব মনে হতো যে আমারটা গাটা পরিষ্কার, আমার কেউ রং মাখায়নি তো বন্ধুরা কী ভাববে, এসব ভাবতাম। তারপর যখন আরও একটু বড় হই, মানে এই যখন ফোর ফাইভে যাই, এগুলো ওয়ান টুতে মনে হতো, তারপর যখন ফোর ফাইভ সিক্সে যাই, তখন না নিজেই নিজের রং গুলে নিজের মুখে টুকে সব মাখতাম, মেখে আর খুব সাবান ঘষে রং চান করতাম না জানো। এখন সেইগুলো শুনলে মানে চিন্তা করলে হাসি পায় যে মানে ছোটোবেলায় মানুষ কীরকম থাকে, আর এখন কত ম্যাচিওর হয়ে গেছি, এখন আর ভালোই লাগে না রং টং খেলতে, কত পরিবর্তন এসে যায় না মানুষের মধ্যে। তো তখন যেটা বলছিলাম, ভালো করে না সাবান মেখে চান করতাম না জানো তো, কানে টানে খুব জোর করে রং দিয়ে রাখতাম, যাতে আমিও পরের দিন স্কুলে, মানে স্কুল খুললে স্কুলে যেতে পারি এবং সব বন্ধুরা দেখে ভাবে ও তুইও খুব রং খেলেছিস না, হ্যাঁ আমিও খুব রং খেলেছি, আসলে কিন্তু কিছুই খেলিনি, নিজে নিজেই নিজে রং মাখতাম। আর এই পাড়ায় সব রং খেলা হতো, সব রং মেখে মেখে দলে দলে এদিক ওদিক যেত, এইসব দেখতাম এই আর কি, এইভাবেই আমার ছোটবেলাটা কাটে। তারপরে বড় হয়ে কলেজে যখন গেলাম, কলেজে তখন একটু রং টং মাখানো টাকানো হতো দোলের আগের দিন, ওই বন্ধুদের মধ্যে একটু আধটু, সেটা আবার আমার খুব একটা ভালো লাগতো না, কেননা ওই মুখে রং চং মেখে বাড়ি ফিরবো রাস্তা দিয়ে, এটা আমার ঠিক ভালো লাগতো না। তো কলেজ টলেজে দেখবে ওই দোলের আগের দিন হয় না, বন্ধুরা মিলে রং টং মাখায়, ওই আর কি একটু আধটু হতো, তো সেটা বরং বলতে গেলে আমি একটু অ্যাভয়েডই করতাম, কেননা ওই রং মেখে রাস্তা দিয়ে বাড়ি যাব ভূতের মতো বিচ্ছিরি, মানে ভালো লাগতো না। তারপরে যে জীবনটা সেটা তো ছেড়েই দাও, গল্প নেই, মানে রঙের কোনো গল্প নেই, রঙিন কোনো গল্প নেই। তো তারপর কি আর, আর এই চলছে,
আর আমার ছেলে মেয়েও নিয়ে আমি ছোটবেলায়, ওরা যখন ছোট ছিল তখন মার ওখানে গিয়ে রঙের ব্যবস্থা ব্যবস্থা সব করেছিলাম। একবার খুবই খেলা টেলা হয়েছিল, কিন্তু দেখলাম যে মানে গুড্ডি একটু তবু খেলতো, কিন্তু আমার ছেলে ভীষণ ভয় পেতো রঙে। ও দূরে দাঁড়িয়ে থাকতো, একদম পছন্দ করতো না, রং ফং মাখা ফাঁকা জল ফল এইসব পছন্দ করতো না। তো তারপর দেখলাম যে এও খুব একটা পছন্দ করে না, খুব একটা যে ভালোবাসে তা না। তারপরে আস্তে আস্তে দেখলাম যে ওদেরও কোনো ইন্টারেস্ট যখন অত নেই, তখন আমি বা কেন এত মানে একটা উদ্যোগ নিয়ে করব, কিন্তু যাদের জন্য করব তাদের খুব একটা ইন্টারেস্ট নেই। তাই জন্য আস্তে আস্তে কী হলো, ব্যাপারটা পুরো বন্ধই হয়ে গেল। আর এখন আজকে এসে আর ইচ্ছেই করে না, ওই ইচ্ছেটাই চলে গেছে, মানে ইচ্ছেটা মরেই গেছে আর কি। যে বয়সে ইচ্ছে ছিল সেই বয়সে কারুকে পাইনি, তারপরে এখন আর ভালো লাগে না এসব। এখানে কালকে ফাংশন আছে হোলি উপলক্ষে, প্রভাত ফেরি বেরোবে। একবার তোমাদের সঙ্গে ডিটেল শেয়ার করেছিলাম, মা তখন ছিল। দেখি কালকে যদি সেটা কিছুটা শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে, কথা দিতে পারছি না, দেখা যাক কতটা কি করতে পারি। এক একটা ফেজ জীবনে চলে যায়, মানুষ পরিবর্তন হয়ে যায়, জানো তো। তো তোমরা কালকে কে কে দোল খেলছো, কী খেলছো? বিদিশা তো আজকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে ও কালকে ভূত সাজবে, আমি নাকি ওকে চিনতেই পারবো না, খুব দোল খেলবে। তো আর তোমরা সবাই কে কীরকম দোল খেলবে, কার কীরকম প্ল্যান, বা এমনও তো নিশ্চয়ই অনেকে আছো যাদের দোল খেলতে ভালো লাগে না, রং ভালো লাগে না, তো অবশ্যই আমার কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আর সেই ফুটকড়াই মঠ সেগুলো দেখছি, আজকে বার করবো না কালকে বার করবো সেটা এখনও জানি না, দেখছি। চলো খেয়ে নি, চানটা সেরে নিয়েছি, এখন বাজে 11:30। মা ম্যাগিকে খেতে দিয়ে চান করতে গেছিলাম, আর মঠ ফুটকড়াই যেগুলো কিনেছি সেগুলোর প্যাকেটটা এই যে নিয়ে এসেছি, দেখি এগুলো একটা প্লেটেতে সাজাই তোমাদের দেখাই। এই দেখো একটা ছোট্ট ফুটকড়াইয়ের প্যাকেট কিনেছি, আর এর মধ্যে না মট আছে, মটটা লুজ কিনেছি, প্যাকেট কিনিনি। এই দেখো বিভিন্ন রঙের, কত কি যে মনে পড়ে যাচ্ছে না, এগুলো বার করতে করতে কি বলবো তোমাদের, প্রচুর স্মৃতি মাথার মধ্যে ঘুরছে জানো তো। আর একটু মুড়কি কিনেছি, এই দেখো, এই দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো এই কিনেছি, কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে না বলবার কথা না, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। যাই হোক, আর হাতি, তারপরে আরও অনেক কিছু সব থাকতো, মাছ, সেগুলো আর এবারে পেলাম না, জানি না এখন আর বিক্রি করে কি না, তবে এই কটাই কিনেছি। এই যে এইটা হচ্ছে এবারের হোলির এই মানে খাওয়ার সরঞ্জাম, পেট পুজোর সরঞ্জাম, তো তোমাদের দেখিয়ে দিলাম আজকেই। আজকে ন্যাড়া পুরো, ন্যাড়া কী বলে, ন্যাড়া পোড়া, আজকে ন্যাড়া পোড়ার দিন। সেটাও আমাদের বাড়ির পেছনে সব মানে ছেলেরা মিলে ওই বাঁশ টাঁশ দিয়ে, কাটি পাটি সব দিয়ে বিরাটভাবে একটা বড় জিনিস মানে একটা স্ট্রাকচার তৈরি করতো, আর তারপরে তাতে আগুন ধরিয়ে দিত, চটপট চটপট করে আওয়াজ হতো, টায়ার ফায়ার সব দিয়ে। সেই সব দিনগুলো সত্যি এখন যেন মনে হয় ছবির মতো মনে পড়ছে জানো তো, খুব খারাপ লাগে এগুলো, মানে ভালো অতীতটা কেন যে চলে যায় আমি জানি না, খারাপ অতীতটা গেছে গেছে, আপদ বিদায় হয়েছে, কিন্তু ভালো অতীতটা যে কেন চলে যায়। যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম, এবারে আমি বসছি ফ্যাব্রিকের কাজ করতে। একটা খাচ্ছি, গুটিও খাচ্ছে, আমি জানতাম না যে ও খাবে, তাহলে আমি আরও কটা নিয়ে আসতাম, খুব একটা বেশি দাম না এগুলো, হেভি শক্ত। আরে মানে আগে অনেক রকমের ফিগার পাওয়া যেত, বাচ্চুদাকে ফোন করে জিজ্ঞেস করলাম আপনার দোকানে আনেন না, রাখেন না এখন হোলির আগের দিন, বলে আবির এনে রেখেছি, এসব আনিনি। তোমরা কে কে খাও আজকের দিনে জানিও কিন্তু।
ভালোই লাগছে, যদিও চিনির টেলা। যাকে চলো এটা খাই, খেয়ে একটু বসি, কাজকর্ম করতেও তো হবে নাকি। এই মহিলা ভাতের কাছে ঘোরাঘুরি করছিল, তাই দেখো সব কাজ ফেলে বসেছি ওকে খাওয়াতে। ভাবলাম ওকে খাইয়ে নিই, তারপরে আমি কাজে বসব। দেখো কিরম বসে আছে টুটো জগন্নাথ হয়ে, দেখেছো কিরম বদমাইশি। কালকে এত ভালো খেলো, আমি ভাবলাম না জানি কি পাল্টে গেল বোধ হয়, কেউ কি আর পাল্টায়। এই দেখো খাচ্ছে। 12টা বাজে, এখন বসলাম আমি রং তুলির কাজ করতে। তো চশমা পরলে অনেক সুবিধে হয় জানো তো, মানে আঁকতে বা দেখতে সুবিধে হয়। তো যাই হোক, ম্যাগিটাকে খাইয়ে নিয়েছি জানো, এইটুকুনি ভাত পড়ে আছে। ওটা গুড্ডির তো আজকে বিরিয়ানি আছে, সেই ওখান থেকে একটুখানি চিকেন নিয়ে একটুখানি মাখিয়ে দিলে খেয়ে নেবে। আর একজন আমাকে লিখেছে দেখছি ওকে ওটস দিতে, ও যা চুজি খাবার ব্যাপারে, ওটস জীবনে খায়নি। মানে একবার দিয়েছিলাম, আমি ট্রাই করেছিলাম কিন্তু ও খায়নি, মুখে দেয়নি, ও কোনো জিনিস মুখে দেয় না। কাজেই ওকে কিছু ট্রাই করা মানে সময় নষ্ট। যাই হোক, ভাতটাই খেয়েছে মাংস দিয়ে, আর মাছ একটুখানি সেদ্ধ ছিল, তো সেসব খাওয়া হয়ে গেছে, এইটুকু মতো আছে, আমি পরে খাইয়ে দেবো। তো চলো এখন আরম্ভ করি আমার কাজ। এটা এখন 12টা বাজে, তো অ্যাটলিস্ট 1:15 অবধি আমি এখন কাজই করি। সঙ্গে থাকো। পৌনে 2টো বাজে, উফ, এতক্ষণ ধরে ফ্যাব্রিকের কাজ করে তারপরে উঠেছি। এখন গুড্ডির এই বিরিয়ানিটাকে গরম করবো, মাইক্রোওয়েভে গরম করে দিচ্ছি, আর আমার তো ম্যাগি আছে, চলো করে নিই। খুব টায়ার্ড লাগছে, অনেকক্ষণ ধরে বসে করছি। এই যে আমার ম্যাগিতে একটু টমেটো সস দিয়ে দিয়েছি, আর এই গুড্ডিরটা দেখো মাইক্রোওয়েভে ঘুরছে। ও আর কড়াতে আর পারলাম না করতে। তো আর কাজকর্ম এখন আর কিছু নেই, চুলের অবস্থা আমার খুব খারাপ, জাস্ট একটা গার্ডার দিয়ে রেখেছি, কালকে শ্যাম্পু করব। আর ওই যে আমার পায়রা সন্তান এসে গেছে খেতে, দেখা যাচ্ছে না সামহাউ, জানলাটা সাদা লাগছে, বাট এসছে। যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আর আগাম হ্যাপি হোলি সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, খুব সেফলি খেলো। আর প্লিজ একটা রিকোয়েস্ট, কোনো অ্যানিমালের গায়ে, কোনো স্ট্রে অ্যানিমাল বা বাড়ির পেট বা কারুর গায়ে কিন্তু কখনো একটা ফোঁটাও রং দিও না। এটা আমার তরফ থেকে তোমাদের সবাইয়ের কাছে রিকোয়েস্ট। জানি তোমরা অনেকেই জানো, মানে সবাই জানো, বাট তাও যদি কারুকে দেখো যে তারা কিন্তু এই জিনিসটা করছে, প্লিজ প্লিজ তোমরা কিন্তু সোচ্চার হয়েও মানে ভয়েস তুলো এবং এটা বারণ করো। এমন না যে দূর ও করছে করছে আমি তো করছি না, সেটা কিন্তু নয়, বারণ করো। ওদের কিন্তু বড্ড কষ্ট হয় জানো তো, কখনো কোনো স্ট্রে, সে ডগ হোক ক্যাট হোক যাই হোক না কেন, কারুর গায়ে কখনো একটা বিন্দুমাত্র রং দেবে না। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, খুব ভালো থেকো তোমরা সবাই।